সকাল প্রিয় দর্শক শ্রোতা, শুক্রবারের সকাল মানেই ছুটির সকালের আমেজ। আর এই ছুটির সকালে আমাদের বিশেষ আয়োজন ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমি বিশ্বাস করি শিল্পের একটি শাখায় যার বিচরণ রয়েছে, শিল্পের বাকি শাখাগুলোতেও তিনি নিজেকে বিকশিত করতে পারেন। এই যে দেখুন না, সকালবেলা আপনাদের মতো শ্রবণ পিপাসু মানুষগুলো গান শুনবার জন্য বসে যান এনটিভির সামনে। আপনাদের সামনে যদি একটা নৃত্যনাট্য এনে দেওয়া হয় কিংবা একটা ভালো ছায়াছবি এনে দেওয়া হয়, সেটিও কিন্তু সার্থক হবে শুধুমাত্র আপনাদেরই জন্য। ঠিক সে কারণেই আজকের এই ছুটির সকালটাকে ভরপুর করবার জন্য আমরা এমন একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি যিনি শিল্পের সবগুলো শাখায় নিজেকে বিকশিত করেছেন। তিনি গান দিয়েই আমাদের মাঝে নন্দিত হয়েছেন বটে, কিন্তু তারপরও নিজেকে প্রমাণ করেছেন একজন নায়ক হিসেবে। তার সুন্দর বাচন ভঙ্গি দিয়ে তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও কিন্তু উপস্থাপনা করেছেন। তো আজকে আমার মনে হয় যে এতগুলো বিশেষণ দিয়ে দিলাম, আপনারা এতটা বুদ্ধিমান, নামটি কিন্তু আপনারা ঠিকই ধরে ফেলেছেন, ঠিক ধরেছেন। আজকে আমাদের মাঝে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল। চলুন তার কণ্ঠে গান শুনি এবং সুন্দর করি আমাদের এই ছুটির সকালটি। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি। আমরা তো ভীষণ ভালো আছি এবং আপনাকে দেখে ইতিমধ্যে নিশ্চয়ই অনেকে পছন্দের গানগুলো রেডি করে ফেলেছেন। আজকে যেহেতু আমাদের সময়টাও একটু বেশি, অনেকগুলো ফোন কলস নিব আমরা। শুরু করি একটা গান দিয়ে, তারপর না হয় আপনার সঙ্গে অনেক কথা হবে, অনেক গল্প হবে। শুরু করছি কোন গানটি দিয়ে? আজকে আসলে আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে ছুটির দিনের গান যদিও, তবুও সকালবেলা বলে একটা কথা। তাই তো আমি ভেবেছি আসলে যে গানগুলো সচরাচর করা হয় না এরকম কিছু গান আজকে আমি করব। তো প্রথমেই আমি আসলে একটা দুঃসাহসিক করব যে একটা নজরুল সঙ্গীত দিয়ে আজকে শুরু করতে চাই, সকালবেলা ভক্তিমূলক গান। খুব ভালো লাগে, স্রষ্টাকে স্মরণ করে প্রোগ্রামটা শুরু করি আমরা। শুরু করি। খেলেছো এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনমনে, খেলেছো খেলেছো এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনমনে, খেলেছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে, খেলেছো এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনমনে, খেলেছো শূন্যে মহা আকাশে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে, খেলেছ এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ তা
কারো কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছো খেলিছো তুমি আপন শোনে নিরজনে প্রভু নিরজনে খেলেছো এ বিশ্ব লই বিরাট শিশু আনমনে খেলেছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছো হে বিশ্ব লই বিরাট শিশু আনমনে খেলেছো 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 অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে অনেক মানুষ আছে না যে যাই স্পর্শ করে তাই স্বর্ণ হয়ে যায় আপনি যাই গান তাই শুনতে ভালো লাগে সেই গানটি সুন্দর হয়ে যায় এবং সকালবেলা স্রষ্টাকে স্মরণ করলাম আমরা কাজী নজরুল ইসলামের এই প্রার্থনা পর্যায়ের গানটি দিয়ে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান আপনার শুরুতেই তালিকায় রয়েছে বলে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা পরবর্তী গানে যাব তবে তার আগে আজকে যেহেতু আমরা অনেকগুলো ফোন কলস নিব একজন দর্শক অপেক্ষা করছেন শুভ সকাল প্রিয় দর্শক অনেক বেদনা ভরা আমার জীবন এই গানটা যদি গাইতেন বৈশাখের সময় আমরা একটা রবীন্দ্রসঙ্গীত গাই নিশ্চয়ই ভাইয়া যদি পারমিশন দেন তাহলে আরেকটা ফোন নিয়ে নিই আমরা শুভ সকাল প্রিয় দর্শক হ্যালো শুভ সকাল ভালো আছেন আছি আপনার দোয়া আমি আপনার অনেকদিন থেকে একটা মানে ভক্ত আছি অনেক ধন্যবাদ ফোন করবার জন্য আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত ভাইয়া চলুন গানে চলে যাই চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যায় ছুটে পাগলা হওয়া বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে পাগলা হওয়ার বাদল দিনে, পাগলা মার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে, ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে, যাবে না যাবে না, দেয়াল যত সব গেল টুটে, যাবে না যাবে না, পাগলা হওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলরামে আমি চেলা, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলরামে আমি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, পাবো না পাবো না আমরি অসম্ভবের পায়ে মাথা কুটে, পাবো না পাবো না, পাগলা হওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে পাগলা হওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। অনেক ধন্যবাদ। যদিও রবীন্দ্রনাথের এটা বর্ষা দিনের গান, তবুও কিন্তু বৈশাখের প্রতিটি দিন রবীন্দ্রনাথের যে গানই হোক না কেন সেটি শুনতে ভালো লাগে। আর বৈশাখের প্রথম যে দিনটি, বর্ষবরণের যে দিনটি, সে দিনটি তো আমরা রবীন্দ্রনাথের গান ছাড়া উদযাপন করতেই পারি না। আবার আসছে সামনে 25শে বৈশাখ। অনেক ধন্যবাদ, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন এবং খুব আনএক্সপেক্টেডভাবে আপনার কাছ থেকে কিন্তু আজকে আমরা নজরুল রবীন্দ্র দুটো গানই পেয়ে গেলাম। এবারে না হয় আপনার গানে চলে যাই আমরা, কি বলেন? যে গানটি শোনাবেন সেটি শুনবার আগে আমরা দর্শক অপেক্ষা করছি, শুনে ফেলি। শুভ সকাল দর্শক। হ্যাঁ হ্যাঁ, শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলুন এবং কথা বলুন প্রিয় শিক্ষক। আমার নাম ফরিদ, সিরাজগঞ্জ সাদাতপুর। আচ্ছা, কথা বলুন ভাইয়া। আমি সহকারী শিক্ষক। জি স্যার। আমার ম্যাডাম এবং আমি একটা গানের রিকোয়েস্ট ছিল। নিশ্চয়ই বলুন। রুবেল ভাই কে দেন। নিশ্চয়ই ভাই, একটু শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম ভাই। জি আসসালাম, ভালো আছেন? ভাই যে একটু আগে আপনার একটা রিকোয়েস্ট গেছে লাল বেনারসি, কে আছেন আমাদের সঙ্গে?
অত্যন্ত পছন্দের একজন লোক, আমরা স্পেশালি কলেজ লাইফে তো উনি আমাদের হিরো ছিলেন। লাল বেনারসি যে গানটা, ওই গানটা একবার যে গাইতে হয় ভাইয়া, অনেক ধন্যবাদ, সাথে থাকুন, তাই চলুন গানে যাই আমরা। অনেক দিনের স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি লিখি কত গান। অনেক দিনের স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখে দেখি কত গা। তুমি এত পরে কেন এলে জীবনে, বলো সাথী বলো তুমি এই লগনে। অনেক দিনের স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখে দেখি কত গা। সবুজ পাতা জন্ম নিয়ে ফোটায় বসন্তকে, তুমি যেন জীবন দিলে নিঃসঙ্গ এই আমাকে। সবুজ পাতা জন্ম নিয়ে ফোটায় বসন্তকে, তুমি যেন জীবন দিলে নিঃসঙ্গ এই আমাকে। থেকো এমনি করে জীবন নিরে, এমনি করে জীবন নিরে, ভালোবাসা দিয়ে মনে সুন্দর এই ভুবনে। অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখে লিখি কত গা। আকাশ যেন বলছে তোমার রং ধনু রঙে সেজে, রঙে রঙে রঙিয়ে থেকো আমার জীবন মাঝে। আকাশ যেন বলছে তোমায় রং ধনু রঙে সেজে,
রঙে রঙে রঙিয়ে থেকো আমার জীবন মাঝে, তুমি যাবে না ভুলে মনের খেয়ালে, যাবে না ভুলে মনের খেয়ালে, ছুঁয়ে বলো আমাকে ছোট্ট এই জীবনে। অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি দেখি কত গান, তুমি এত পরে কেন এলে জীবনে, বলো সাথী বলো তুমি এই লগনে। অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি দেখি কত গান, তুমি এত পরে কেন এলে জীবনে, বলো সাথী বলো তুমি সুন্দর এই লগনে। অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি দেখি কত গান। বাহ, এত পরিষ্কার করে গাইলেন। আসলে ভাই একটা কথা বলতে ইচ্ছে করে যে শিল্পীদেরকে দেখেছি একটি গান যখন প্রথমবার রেকর্ড হয়, পরবর্তীতে গাইতে 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 কিন্তু গানগুলো অনেকটা পরিবর্তিত হয়ে যায়, কিন্তু আপনার কণ্ঠে একেবারে প্রথমবার যেমন শুনি আজ অবধি তেমনই লাগে গান শুনতে। তো গানের পেছনে আসলে কিভাবে সময় দেন বা গান নিয়ে কিভাবে চর্চা করেন একটু জানতে চাই আপনার কাছে। চর্চা আসলে বাংলাদেশে আমাদের আরও বেশি করা উচিত। হ্যাঁ, আমরা আসলে তুলনামূলক কমই চর্চা করি। আর চর্চাটা হচ্ছে যে আসলে মেইনলি আমার মনে হয় যে গান যারা গায় তাদের প্রথম উচিত যে স্ট্যান্ডিং নোটে প্র্যাকটিস করা। বেসিক্যালি স্ট্যান্ডিং নোটে যখন সুর লেগে যায় তারপরে আমরা ছোট ছোট লক্ষণ গীত কিংবা বিলম্বিত আস্তে আস্তে আমাদের যাওয়া উচিত। আর আসলে মেইনলি হচ্ছে যে বাংলাদেশে আরও একটা জিনিসের খুব অভাব, সেটা হচ্ছে যে আমরা স্টাফ নোটেশান কিন্তু আমরা গানের মধ্যে পাই না কিন্তু। হ্যাঁ, কিন্তু বিদেশে কিন্তু মিউজিশিয়ানরা কিন্তু স্টাফ নোটেশান ফলো করে। দাদা জানে, এখানে মিলনদা আছে, দুর্গা আছে। তো আমরা স্টাফ নোটেশানটা হয় কি, আমরা যখন লাইভ গাই প্রচুর প্র্যাকটিস করারও কিন্তু স্কোপ থাকে না, আমাদের কর্ডগুলো বিভিন্ন জায়গায় হ্যাঁ একটু মানে ব্যাপার আছে মেলানোর। তো সব কিছু মিলে আসলে আমাদের প্রথমত তো প্র্যাকটিসটাই করতে হবে মেইনলি, আর সেকেন্ডলি হচ্ছে যে গলাটাকে ঠিক করার জন্য প্রতিদিনের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সুন্দর কিছু টিপস পেয়ে গেলাম আজকে আপনার কাছ থেকে। একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন, নামটি বলে ফেলুন। তালাত মাহমুদের কণ্ঠে একটা গান আছে, তোমার ছিল এত যে ভালো তার বুঝিটা গানে, অনুগ্রহ করে একটু আমাকে গানটা শুনতে পাবেন? আচ্ছা, সময় থাকলে নিশ্চয়ই আপনি শুনতে পাবেন, কিন্তু ভাইয়ার কোনো গানের রিকোয়েস্ট কি আছেন? আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় শিল্পী এস জি রুবেল, ওনার কোনো মৌলিক গানের যদি রিকোয়েস্ট থাকে চটপট রিকোয়েস্ট করে ফেলতে পারেন। আমরা করছি, আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনি। লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নিই। শুভ সকাল প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রুবেল বাচ্চার সাথে কথা বলতে পারি? নিশ্চয়ই, তিনি শুনতে পাচ্ছেন, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম ভাই। জি আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছে আছে, খুব ভালো আছে। জি ভাই, আমি আপনার বড় একটা ফ্যান, আপনার অনেক গান আমি ছোট থেকে শুনি এবং আমার বড় ভাইয়ের অনেক শুনছে, ছোট থেকে দেখছে, এখন আমার একটু করে আপনার আসলে যে লাল বেনারসি পরে যাও তুমি, জানি না তো কোন অজান,
বিরহে বুক ভেঙে যায়। আসলে এই গানটা আমি অনেক খোঁজা করছি কিন্তু পাই নাই। আসলে এটা আমি কোন অ্যালবাম থেকে আপনার সেটা আমি এখনো মানে জানিনি, যদি একটু বলতেন। আমরা করি আস্তে আস্তে, আজকে কিছু কিছু নতুন গান করছি যেগুলো মানে আসলে কখনোই সাধারণত লাইভে করা হয় না, যেহেতু সকালবেলা একটা ভালো একটা মেলোডি গান করছি। অনেক আগের যে গানটা শুনলেন, আগের গানটা আমার লেখা আমার সুর ছিল, এই গানটা মিলন খানের লেখা আমার সুর, এই গানটা করছি। এত বেশি অভিমান করো না, এত বেশি অভিমান করো না, এভাবে দূরে দূরে থেকো না, বিশ্বাস করো নাই বা করো, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এত বেশি অভিমান করো, এত বেশি অভিমান করো না, এভাবে দূরে দূরে থেকো না, বিশ্বাস করো নাই বা করো, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এত বেশি অভিমান করো না, ফিরিয়ে দিয়েছ তবু বারে বারে কাছে, ছুটে আসি অবুঝের মতো আমি, তোমাকেই শুধু ভালোবাসি। ফিরিয়ে দিয়েছ তবু বারে বারে কাছে, ছুটে আসি অবুঝের মতো আমি, তোমাকেই শুধু ভালোবাসি। ভুল করে কখনো ভুলে যেও না, ফুল ভেবে কখনো কাটা নিও না, এত বেশি অভিমান করো না, এত বেশি অভিমান করো না। তোমাকে হারালে মন হয়ে যাবে শ্বেত, ধুধু বালু চর প্রেমহীন বেঁচে থাকা চাই না গো আমি, যদি হও পর তোমাকে হারালে মন হয়ে যাবে শ্বেত, ধুধু বালু চর প্রাণহীন বেঁচে থাকা চাই না গো আমি, যদি হও ভুল করে কখনো ভুলে যেও না, ফুল ভেবে কখনো কাটা নিও না,
এত বেশি অভিমান করো না, এত বেশি অভিমান করো না, এভাবে দূরে দূরে থেকো না, বিশ্বাস করো নাই বা করো, তোমাকে ছাড়া আমি বাঁচব না, এত বেশি অভিমান করো না, এত বেশি অভিমান করো না, এত বেশি অভিমান করো না। অনেক ধন্যবাদ আপনাকে, যেমন সুন্দর একটি গান, গানের কথাগুলো ভীষণ সুন্দর। অনেক আগের একটা গান, প্রায় 15 বছর আগের একটা গান, খুব ভালো লাগলো। সব সময় দর্শক বলে যে আপনি আমাদের জন্য পুরনো গানগুলি করেন না, কালকে রাতে আজকে যে সুযোগ হয়েছে। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি নানগঞ্জ থেকে শিমুল বলছিলাম। শিমুল, কথা বলুন, আমাদের প্রিয় শিল্পী আছেন আজকে সাথে, কোনো গানের অনুরোধ আছে? জি আপু আছে। জি ভাইয়া বলুন, শুনতে পাচ্ছি, শুভ সকাল। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন আপনি? আছি, আপনার দোয়া। হ্যাঁ তো ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট ছিল, লাল বেনারসি একটা গান আছে না আপনার? সকালের পরিবেশে গানই করছি এখন। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশে মোরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব না, সবই হারাব এই যে থাকা প্রাণে শয় না, সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তো কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় আমি এই যে থাকি, যদি আসে কোনোদিন সেই সুখ পাখি, আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনোদিন সেই সুখ পাখি, এই যে থাকা প্রাণে শয় না,
সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশ মোরা। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশ মোরা। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব নয় সবই হারাব। এই যে থাকা প্রাণে শয় না, সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ শয় না, সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আপনার কণ্ঠে আপনার প্রিয় শিল্পীর গান শুনলাম নিশ্চয়ই আমরা, কিন্তু আপনিও তো অনেকের অনেক শ্রোতারা আজকে যারা বসে আছেন টেলিভিশনের সামনে তাদের প্রিয় শিল্পী, এবং একজন কিন্তু বলেই ফেলেছিলেন যে আপনি আমাদের কলেজ লাইফের হিরো। তো পরবর্তীতে আপনি ছবিতে অভিনয় করেছেন, সেই সময় যখন গান দিয়ে শুরু করেছিলেন তখন কি এরকম কোনো পরিকল্পনা ছিল কি না যে পরবর্তীতে ছবিতেও অভিনয় করবেন, বা ইচ্ছে ছিল কি না? আসলে মানুষের জীবনটা আমার কাছে মনে হয় ভাগ্য নিয়ন্ত্রিত। আমি কখনোই, আমি তো কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স, আচ্ছা আচ্ছা, তা আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমি সঙ্গীত শিল্পী হব। কিন্তু আমি ছোটবেলা থেকে ক্লাসিক্যাল গাই, হ্যাঁ রবীন্দ্র নজরুল গাই, যার কারণে আজকে গাইতে পারলাম। আমার কিন্তু কোনো প্র্যাকটিস নেই, যে আজকে গানগুলো গাচ্ছি এগুলো 15-20 বছর আগে গাইতাম, এগুলো এখন তো আমার গাইতে হয় না, নিজের গানের ডিমান্ড বেশি, তুমি দেখছো যে প্রচুর নিজের বারবার করে অনুরোধ আসছে। তবু আমি গাইছি যে 15-20 বছর, যেহেতু সকালের প্রোগ্রাম, 15-20 বছর আগে যে গানগুলো করতাম সেই গানগুলো করি, একদম প্র্যাকটিস নেই, কিন্তু সময়ও পাই না, এখানে সেখানে শো থাকে আর গলায় তো বেশি প্রেশার দেওয়া যায় না। তো আমার কাছে মনে হয় যে মানুষের জীবন ভাগ্য নিয়ন্ত্রিত, যার কারণে ঢাকায় আসলাম পড়াশোনা করতে, পড়াশোনা শেষ করলাম, গান করলাম, 1400 গান গেয়ে ফেলেছি কিন্তু, হ্যাঁ আমার নিজের, হ্যাঁ। তো তার মধ্যে আবার একটা ছবিতে নায়ক হলাম, এখন আরেকটা ছবির নায়ক হচ্ছে বৃদ্ধাশ্রম, যেটা খুব 2-3 মাস পর রিলিজ হবে, সেটার পরিচালনা করছি আমি। তো সব কিছু মিলিয়ে আসলে আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট, আমি চেষ্টা করি সংস্কৃতির সাথে জড়িত থাকার, আর কিছু না। ঠিক তাই, আসলে পরিকল্পনা করে কোনো কিছুই হয় না, আসলে হয় না। আর আমার কাছে মনে হয় খুব চেষ্টা করে অনেক কাজ পাওয়া যায় না, আবার কোনো কিছু না চাইতে অনেক সুযোগ চলে আসে। আর আমি মনে করি যে শিল্পী জীবনে একটা জিনিস দরকার, যেটা হচ্ছে সবার সহযোগিতা, ব্লেসিংসগুলো আরও বেশি বেশি দরকার। আসলে আমরা শুনবো আরও কাজের কথা, তবে আরও একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নিই। শুভ সকাল প্রিয় দর্শক, ভালোবাসা বিফ্লেট মাইনর। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? রুবেল বলছিলাম ধানমন্ডি থেকে। আচ্ছা, কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে। হ্যালো, জি সালাম, ভালো আছেন? সালাম আলাইকুম, ভালো আছেন? আসসালাম, ভালো আছেন? জি ভালো। আপনার কাছে একটা গান শোনার ছিল আমার, যেটা হচ্ছে অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না, আমি
অনেক ধন্যবাদ, এবং আমরা জানলাম যে আপনি শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন, এইভাবে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে। চলুন ভাই, গান চলুন। একটু আগে যে রিকোয়েস্ট করলো গানটি করছি, অনেক বেদনা হড়া। La 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 anek dekhechi ami ei jibone koruna karo pete chaina anek vedona bhara amare jibon amiya betha pe chai na অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না ও কেন তুমি আসো বারে বা কি এমন আছে বলো তোমাকে দেবার ও বুঝি না কেন তুমি আসো বারে বা কি এমন আছে বলো তোমাকে দেবার অনেক সয়েছি জ্বালা ভালোবেসে উপহাস আর পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না
ভালোবাসা যদি হয় মরণের না মনে রেখো এই হৃদয় তোমাকে দিলাম ও ভালোবাসা যদি হয় মরণের না মনে রেখো এই হৃদয় তোমাকে দিলাম অনেক সয়েছি জ্বালা ভালোবেসে সান্ত্বনার পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না ধন্যবাদ আপনাকে আমার কাছে মনে হলো যে আমি ক্যাসেট প্লেয়ারে গান শুনছি এবং সেই সময় আসলে আমি বলবো যে কিছুদিন আগে পর্যন্ত ভালোবাসাগুলো অনেক সুন্দর ছিল কারণ এত সুন্দর সুন্দর কিছু গান ছিল এবং গানের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের মনের যে অনুভূতিগুলো সেগুলো পরিবর্তিত হয় এবং আমি যখন বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি তখনও কিন্তু দেখেছি গ্রাম বাংলায় বা দেশের বিভিন্ন ঘরে ঘরে আপনাদের গানগুলো মানে আপনি এবং আপনার সমসাময়িক যে শিল্পীরা আছেন তাদের গানগুলো বেজেই চলেছে বেজেই চলেছে এবং মানুষ কিন্তু তখন গানের মাধ্যমে ভালোবাসাটাকে অনুভব করেছেন এবং সেই সময় আপনাদের এত এত গান সৃষ্টি হয়েছে এখন এসে আসলে কি মনে হয় যে এখন কি ধরনের কাজ করছেন বা সেই সময়ের সঙ্গে এখনকার সময়ের গানের তফাত কতটুকু আপনার কাছে তফাত কিছু হয়নি অ্যাকচুয়ালি হ্যাঁ আমি দেখি যে যারা গান বোঝে তারা প্রত্যেকেই দেখি যে টেলিভিশনে গান করলেই কিংবা কোনো একটা গান লিপসিং করলেও মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করে যে আপনাদের গানগুলি শুনি আমি এই যে ফেসবুকে কালকে রাত 10:30 একটা স্ট্যাটাস দিয়েছি আমি টায়ার্ড ছিলাম প্রোগ্রাম ছিল তো তো সেখানে দেখলাম যে শত শত ছেলে মেয়ে ভাইয়া এই গান আমি আসলে মাপ চেয়ে নিচ্ছি আবারও কিছু গান করেছি একেবারে যে কিছু গান করিনি তা না কিছু এত এত গানের রিকোয়েস্ট আমার গানের গানগুলো আসলে এখানে সবাই সিনিয়র ওনারা বুঝে কর্ডিংয়ের ব্যাপার আছে কিন্তু হ্যাঁ আমি গাইলাম আমার কর্ডগুলো যদি অ্যাকুরেটলি না পড়ে গানগুলো কিন্তু প্রাণবন্ত হবে না যার কারণে আমি চাইলেও কিন্তু সব গান করতে পারবো না হ্যাঁ মাফ করে দিতে হবে আমাকে আস্তে আস্তে করবো এই যে ভাইয়ারা আছে দাদারা আছে আস্তে আস্তে বসে এগুলো তুলে নিতে হবে তো যেটা বলতে চাই যে ভালো গান সবসময় থাকে আমি এই যে অনেক বেদনা লাল বেনারসি আমার প্রায় 15 বছর আগের গান এই যে এখন যে রিকোয়েস্ট আসছে যে ভদ্রলোক বললো এত বেশি অভিমান করো না এটা 2000 সনের গান 17 বছর আগের গান তো এই গানগুলো মানুষের রিকোয়েস্ট আসছে হ্যাঁ এবং
তারও পুরনো গান। আমি তো অ্যাকচুয়ালি আমার তো একদম বয়স থেকে আমি গান করি, তো তারও পুরনো গান মনে কি পড়ে সেই আমাকে একটি গান করতে পারছি না, কিন্তু যেহেতু গানটি তোলা পাইনি দেখি দুই একদিন পর আবার লাইভ আছে করবো। তো আসলে আমি মনে করি যে এটাই আমার সার্থকতা যে আমার 20 বছর আগের গান মানুষ এখন শুনতে চায়। হ্যাঁ, এবং আমি যখনই কোনো লাইভ প্রোগ্রামে যাই, সেদিন স্কোয়ারের লাইভ প্রোগ্রামে গেছি পাবনা, আমার নাম বলার সাথে সাথে লাখ লাখ লোক লাফিয়ে উঠেছে। এখন এই যে মানুষের যে ভালোবাসা এটা তো পয়সা দিয়ে কেনা যায় না আসলে। হ্যাঁ, এবং এটা একেবারে ইউনিভার্সাল এবং অকৃত্রিম, এবং সেই ভালোবাসাটা অর্জন হয়েছে সেটা কিন্তু এখনো এখনো মানুষ বলছে ভাইয়া আপনার গান পাই না কেন, গান বের হচ্ছে কিন্তু অনলাইন মিডিয়াতে। হ্যাঁ, এখন অনলাইন কিন্তু যতই মানুষ ইউজ করুক সবার হাতে হাতে নাই, এবং ইটস ভেরি মাচ এক্সপেন্সিভ। কিন্তু একটা গান ইউটিউবে আমি শোনা অনেক এক্সপেন্সিভ, প্রায় 30-40 টাকা লেগে যায়। তো একটা অ্যালবামের দামই যেখানে 50 টাকা। আমি জানি না যে কেন অডিও বিক্রেতারা প্রযোজনা সংস্থাগুলো সব অনলাইন বেসড হয়ে গেল। অনলাইনে অ্যাটলিস্ট যদি বাসায় পৌঁছে দেওয়া যায় গানগুলো কিন্তু মানুষ পায়। ঠিক তাই, আমরা এই বিষয়ে আরও কথা বলবো আপনার কাছে, আরও কিছু জানবো। তবে আরও একজন দর্শক আছেন, যদি কোনো অনুরোধ থাকেন ওনার একটু জেনে নেবো আমরা। শুভ সকাল প্রিয় দর্শক। কাছাকাছি দাও, একটা স্ক্রিপ্ট বাড়ি নেবে নাকি? হ্যালো, শিল্পীর সঙ্গে কথা বলবেন তো? নিশ্চয়ই কথা বলুন। সকালের শিশির যা গোলাপ ফুলের শুভেচ্ছা দিতে পারতাম তা দিলাম না, অন্তরে অন্তরস্থল থেকে এক টুকরো সাদর সম্ভাষণ জানালাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কষ্টের গায়ে লাল জামা বেদনার গায়ে কাইন্ডলি একটু আবার দিদি কোনো দুঃখ নেই গানটা শোনাবেন কি? সঙ্গে থাকুন, আমি চেষ্টা করছি, চেষ্টা করছি। ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। হ্যাঁ চলুন গান শুনে ফেলি আমরা। আমি আমি সবাইকে নিয়ে গান করছি কিন্তু, হ্যাঁ চেষ্টা করছি সবাইকে নিয়ে গান করা। রবীন্দ্র গাইলাম, নজরুল গাইলাম, মান্না দে গাইলাম, হ্যাঁ আবার কিছু ফোক গানও করব। হ্যাঁ তো সবাই এখন একটি আমরা ভাই এবারে গানটি শুনবার আগে আমাদের একজন নিয়মিত কলার আছেন, তার ফোনটি নিচ্ছি। শুভ সকাল। হ্যালো, কেমন আছেন ফারিয়া? খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আজকেও আপনি আমাদেরকে ফোন করেছেন। প্রিয় শিল্পী আছেন, কিছু রিকোয়েস্ট করবেন আজকে? জি জি, বলে ফেলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি খুব ভালো আছি ভাইয়া। একটা গানের রিকোয়েস্ট ছিল। হুম বলুন। একদিন তুমি কাটবে। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ ফারিয়া আমাদেরকে ফোন করবার জন্য। তিনি আমাদের খুব নিয়মিত কলার, প্রতি শুক্রবার প্রতি ছুটির সকালে তিনি আমাদের সাথে থাকেন। চলুন ভাই গানে চলে যাই। খালি গলা একটু শুনে দিই না, পুরো গানটি করতে পারবো না। একদিন তুমি কাঁদবে, ভালোবাসতে গিয়ে দেখিবে যখন আমি নেই, আমি নেই। একদিন তুমি খুঁজবে দৃষ্টির সীমানায়, দেখিবে যখন আমি নেই, আমি নেই, আমি নেই। একদিন তুমি কাঁদবে, ভালোবাসতে গিয়ে দেখিবে যখন আমি নেই, আমি নেই, আমি নেই। গানের কথা বলেনি, নাহলে বাকিটুকু গেয়ে দিতাম।
অনুযোগ কার নাম না জেনে অধরেতে কোন সারা না এনে দেখার না দেখা কাছাকাছি কোন চোখে আর ভাসবে কি কখনো চোখে আর ভাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেদিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেদিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো খুশিয়ার লজ্জা মাঝামাঝি সেই হাসি খুশিয়ার লজ্জা মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো তুমি আর হাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো অনুযোগ কার নাম না জেনে অধরেতে কোন সারা না এনে অনুযোগ কার নাম না জেনে অধরেতে কোন সারা না এনে দেখার না দেখার কাছাকাছি কোন রং চোখে আর ভাসবে কি কখনো চোখে আর ভাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেদিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো কি কথা সে ভাব কি বিলাসে মায়া জাল বুনবো কি কখনো দু একটি পাখিদে শেখা কলি শুনবো কি কখনো কাব্য কি কথা সে ভাব কি বিলাসে মায়া জাল বুনবো কি কখনো দু একটি পাখিদে শেখা কলি শুনবো কি কখনো সে বাতাস বার্ষিকী গো বাজাবে সে আবেশ মনে মনে সাজাবে সে বাতাস বার্ষিকী গো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে বোঝার না বোঝার কাছাকাছি কোনো প্রাণ ভালো আর ভাসবে কি কখনো ভালো আর ভাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদে মাখা সেদিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো খুশি আর লজ্জা মাঝামাঝি সেই হাসি খুশি আর লজ্জা মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো তুমি আর হাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদে মাখা সেই দিন তুমি আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদে মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো 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 অনেকগুলো অনুরোধের গান আছে এবারে কোন গানটি দিয়ে শুরু করছেন এবার যে ছবিটিতে আমি অভিনয় করেছিলাম এবং মিউজিক ডিরেকশন দিয়েছিলাম সেই গানটি করছি সেই গানটি শুনবো তবে তার আগে আরেকটু জমিয়ে নেই অনুরোধ না হয় আরো একজন দর্শক আছে শুনে ফেলি শুভ দর্শক শুভ সকাল প্রিয় দর্শক ওয়ালাইকুম আসসালাম আমি ফারাহাত বলতেছি রংপুর পিটিআই থেকে আচ্ছা আমি একটু ভবিষ্যতের কথা বলতে চাই অবশ্যই কথা বলো জি আসসালাম গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আছি আমি একজন আপনার খুব ভক্ত ভাইয়া সেই শুরু থেকে পরিচয় থেকে দেখে প্রায় সব কিছুই আমি শুনতাম কিনতাম খুব ভালো লাগে আপনার গানগুলো থ্যাংক ইউ আমার একটা রিকোয়েস্ট কাজলা দিদি গানটা যদি বলতেন অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন আমরা নিশ্চয়ই আপনার পছন্দের গান শুনবো যদি সময় থাকে এরপরে আরও একজন দর্শক আছেন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছেন ভীষণভাবে দুঃখিত আপনি আবারও চেষ্টা করুন নিশ্চয়ই আপনাকে আমরা পাবো চলুন গান গানটা একটু শুনিয়ে দিন খালি গলায় একটু আপনার গানটা শুনিয়ে দিই কোথাও গাওয়া হয় না প্রচুর রিকোয়েস্ট আসে আমি যতীন্দ্রমোহন বাগচির লেখা এই গানটি আমি সুর করেছিলাম সেই গানটি আপনি রিকোয়েস্ট করেছেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা গো আমার ষোলো বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে মা গো আমার ষোলো বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তালে থোকায় থোকায় জনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা যে রই মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই ধন্যবাদের ভাষা নেই যে আপনারা আমার গানগুলো আমাকে মনে করিয়ে দেন আমি আসলেই আপনাদের কাছে কৃতজ্ঞ আমৃত্য কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে অনুরোধের গান ফেলতে দিচ্ছেন না ছোট করে আসলে আমি জানি এই গানগুলো আসলে সময়ের অভাবে একটু স্টেজ প্লে বা স্টেজে তো স্টেজ প্লে গান করতে হয় আমি কিন্তু বিভিন্ন প্যাটার্নে গাই গজলও গাই কিন্তু ভজনও গাই কিন্তু আচ্ছা তো আসলে গানগুলো করা হয় না আমি সরি বাট করব আজকে সময় স্বল্পতার জন্য হয়তো বা সবকিছু শুনতে পাবো না আপনার কাছে এখন যে গানটি প্রস্তুতি নিয়েছে ফিল্মের গানটি করছি
ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো সুখ মনে বয়ে যায় এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো সুখ মনে বয়ে যায় ফুল ফোটে ফুল ঝরে যুগে যুগে অন্তরে ভালোবাসা শুধু রয়ে যায় ভালোবাসা শুধু রয়ে যায় এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো সুখ মনে বয়ে যায় স্বপ্ন দেখার শুরু এই তো এখন কোন লজ্জা মনে নেই তো এখন স্বপ্ন দেখার শুরু এই তো এখন কোন লজ্জা মনে নেই তো এখন নীরে পাখি যায় ফিরে ভালো লাগা ধীরে ধীরে অনুভবে ছুঁয়ে ছুঁয়ে যায় ভালোবাসা শুধু রয়ে যায় এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো সুখ মনে বয়ে যায় অন্তর
বিহীন পথে চলবো এখন, হৃদয়ের কথাগুলো বলবো এখন। অন্তবিহীন পথে চলবো এখন, হৃদয়ের কথাগুলো বলবো এখন। দিন শেষে রাত আসে, আধারেতে চাঁদ হাসে, জোছনাতে মন ধুয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়। এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সু মনে বয়ে যায়। এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সু মনে বয়ে যায়। ফুল ফোটে ফুল ঝরে যুগে যুগে অন্তরে, ভালোবাসা শুধু রয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়। এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সু মনে বয়ে যায়। এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সু মনে বয়ে যায়। যে ছবির মাধ্যমে আপনার অভিনয় জীবনের সূচনা ঘটেছে সেই ছবিরই গান এটি, আপনি বলছিলেন এভাবেই বুঝি ভালোবাসা হয়েছে। এবং এটা আসলে আমি এবং কনক চাপা গিয়েছিলাম, কবির বকুল লেখা এবং আমার সুর করা গান। খুব সুন্দর একটি গান এবং ভীষণ জনপ্রিয় একটি গান। আমার মনে হয় যে অনেক দর্শকের, অনেক শ্রোতাদের আশা, মনের আশা পূর্ণ হয়েছে এই গানটির মাধ্যমে। সামনে আসছে নতুন ছবি, সেই ছবিটির জন্য অনেক অনেক শুভকামনা, বৃদ্ধাশ্রম ছবি। আমি রিকোয়েস্ট করবো দর্শকদেরকে এখন থেকে রিকোয়েস্ট করবো যে এটা একটা সোশ্যাল স্টোরি, এটার মধ্যে প্রেম ভালোবাসা, অ্যাওয়ারনেস, দায়িত্ববোধ, এমনকি আমরা ধর্মীয় কিছু ব্যাপারও এই গানটার মধ্যে ইউজ করেছি, ধর্মীয় যে অনুশাসন। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এই ছবিটি সবাই মিলে হলে গিয়ে দেখবেন, বিকজ আমার মনে হয় যে শুদ্ধ সংস্কৃতিকে, সুস্থ সংস্কৃতিকে একজন কনসিয়াস সিটিজেন হিসেবে আমাদের সবারই ইন্সপিরেশন, এনকারেজ কিংবা প্যাট্রনাইজেশন দরকার আছে। ঠিক বলেছেন, আমার নিশ্চয়ই পুরো পরিবার মিলে এই ছবিটি দেখতে পাবো। তাই ছবিটা অ্যাকচুয়ালি তেমনই একটি ছবি যেমনটি আপনি বলছেন। আর একজন দর্শক আছেন, আমরা দেখি তার কোনো অনুরোধ আছে কিনা। একেবারে শেষ অংশেই আমরা, প্রিয় দর্শক শুভ সকাল। হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন দর্শক। আমার নাম আব্দুল হান্না। আপনার দোয়া ভালো আছি। আসলে আমি আপনার একটা, আমি আপনার ভক্ত। আমি যখন আপনার সবসময় গান শুনতাম, পাথর বেঁধেছি কষ্ট দিলেও লাগবে না, যত পারা দিয়ে যাও, মুখ খুলে কিছু বলবো। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, সীমানা ধরবো, ছোট করে শুনিয়ে দিবেন, ছোট করে শুনিয়ে দিচ্ছি। খালি গলায় চাল লাঙ্গিয়ে দিচ্ছি, একদিন বুঝবে তুমি কতটুকু ভালোবাসা দিয়েছি তোমায়। নীরবে কাঁদবে সেদিন কোথাও খুঁজে তুমি পাবে না আমায়।
যেদিন জেনে যাবে তোমাকে বুকে ধরে এ জীবন সপেছি নিয়ে বেদনা বুকেতে পাথর বেঁধেছি কষ্ট দিলে লাগবে না যত পারো দিয়ে যাও আঘাত আমার মুখ খুলে কিছু বলবো না বুকেতে পাথর বেঁধেছি কষ্ট দিলে লাগবে না যত পারো দিয়ে যাও আঘাত আমার মুখ খুলে কিছু বলবো না বুকেতে পাথর বেঁধেছি ধন্যবাদ আপনাকে আজকে কিন্তু আমার লেখা আমার শুরু করা ছিল অনেক আগে গান প্রায় 20 বছর আগে সেই গানটি মনে করে কিন্তু আমাদের দর্শক আপনাকে অনুরোধ করেছেন চলুন ভাই অনেকগুলো গান বাকি আছে লাল বেনারসি গানটা তো আমরা শুনবই তার আগে যদি কোনো গান হ্যাঁ আমরা লাল বেনারসি গানটা হেম করবো লাল বেনারসিটা করবো তুমি যে আমার সীমানাটা
ছাড়িয়ে গেলে চোখে আধার তুমি দিলে উপহার কি অপরাধ ছিল বলো তো আমার দু চোখে আধার তুমি দিলে উপহার সব শর্ত তুমি নিজের হাতে সব শর্ত তুমি নিজের হাতে গুরিয়ে দিলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে লাল বেনারসি জড়িয়ে তুমি আমার সীমানাটা ছাড়িয়ে গেলে চলে সে কথা আমায় কেন গেলে না বলে কি অভিমানিয়ে গিয়েছ চলে সে কথা আমায় কেন গেলে না বলে সব স্বপ্ন তুমি নিজের পায়ে সব স্বপ্ন তুমি নিজের পায়ে গুরিয়ে দিলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে
ধন্যবাদ রুবেল ভাই, আপনি একেবারে ইমোশনাল করে দিলেন শেষ পর্যায়ে আমাদেরকে। আমাদের যেটুকু সময় আছে আর একটি গান শুনতে পারবো আমরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে আসবার জন্য এবং অনেক শুভকামনা সামনের দিনগুলোর জন্য। ধন্যবাদ। আমাদের গানের মধ্যে শেষ হয়ে যাবে, আমরা এবার বৈশাখের একটি নতুন গান রিলিজ করেছি গ্রামীণ ফোনে, তো এই গানটি করব, এই গানটি শুনতে শুনতে এই গানটি আমারই লেখা সুর করা একটি গান, বৈশাখ উপলক্ষে আপনাদেরকে নতুন দিনের গান উপহার। জিপি মিউজিকে গেলে গানটি শুনতে পাবেন। উপহারটি পাওয়ার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু ছোট করে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে নিশ্চয়ই আপনাদের মন ভরে গেল এবং আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। আর এই আয়োজন নিয়ে আবারও হাজির হব প্রতিটি দিন সকালবেলা। আপনারা সাথেই থাকুন আমাদের, সুস্থ থাকুন, ভালো থাকুন। এনটিভির প্রডিউসার প্যানেলে যারা আছেন, ক্যামেরা যারা আছেন, সবাইকে কৃতজ্ঞতা আমাকে আমার মতো ক্ষুদ্র শিল্পীকে ডাকার জন্য। আর এনটিভি আমার খুব প্রিয় চ্যানেল, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, সালাম। নতুন দিনে নতুন গানে চলো আজ মেতে থাকি, ভুলগুলো সব ঝেড়ে ফেলে নতুন করে স্বপ্ন আঁকি। চলো আজ দুঃখ ভুলে যাই, মনটা রঙেতে রাঙাই, বাংলা ঢোলের তালে বাউলা সুরে সুর মেলাই, লোকজ সুরে সুর মেলাই। এলো 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 বৈশাখ এলো, রঙে রঙে রঙিন মেলায় চলো।